আছে কি কেউ এমন যে মৃত্যু থেকে পলায়ন করে বাঁচতে পারবে? পারবি কি মৃত্যুর ফেরেশতাকে বলতে, আমাকে একদিন সময় দাও, আমাকে এক মিনিট সময় দাও? তাহলে কিসের অপেক্ষা করছ? যে ছায়ার পিছনে তোমরা প্রতিনিয়ত দৌড়াচ্ছ, সে ছায়া তো তোমাকে নিয়ে খেলছে, তাকে তো কখনো স্পর্শ করতে পারবে না তোমরা। চলো না আজ থেকে নিজেকে পরিবর্তন করি, হারাম থেকে নিজেকে দূরে রাখি, হারাম সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে রাখি। মৃত্যু এক অনিবার্য সত্য, মৃত্যু জীবনের বিপরীত নয়, বরং জীবনেরই একটি অবিচ্ছেদ্য অংশ। মৃত্যু বড়ই সহজ যা নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে। যে স্রষ্টা জীবন দান করেছেন তারই আদেশে দেহ থেকে প্রাণ হরণ করা হবে, পুনরায় তিনি আমাদেরকে পুনরুত্থিত করবেন। মৃত্যুই প্রত্যেকটি মানুষের একমাত্র গন্তব্য, কেউ কখনো এটা থেকে পালাতে পারেনি। মৃত্যুই সম্ভবত জীবনের অন্যতম বৃহৎ আবিষ্কার। যারাই জীবন পেয়ে জীবনদাতার সঙ্গে নিবিড় সম্পর্ক রেখেছে, তারাই মৃত্যুকে শান্তিপূর্ণভাবে আলিঙ্গন করতে পারবে। মানব দেহ মরণশীল, কিন্তু আত্মা চির অমর। যদি ভালো জীবনের আশা করেই থাকেন, তবে কখনো ভুলবেন না যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। জীবনে আনন্দ যেমন হঠাৎ করে আসে, তেমনি মৃত্যু একদিন হঠাৎ করেই চলে আসবে। মৃত্যুর মতো চির সত্য আর আশা আকাঙ্ক্ষার মতো মিথ্যা কোনো জিনিসই হতে পারে না। এমনভাবে জীবন যাপন করো যেন কখনোই তোমাকে মরতে হবে না, এবং এমনভাবে মরে যাও যেন কখনো তুমি বেঁচে ছিলে না। জীবন নিয়ে মানুষের গর্ব চিরকালই থাকে, অথচ মৃত্যু কত নিঃশব্দে এসে তোমাকে নিয়ে যাচ্ছে। মৃত্যুতেই অন্ত হয় একটি মানুষের সকল চাওয়া পাওয়া।